محبت شت لا اله الا الله لا اله الا الله لا اله درفشانين نتري قد روكو دريا کر دیا دل کو روشان کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ خود نہ تیجو را پر روک ہاتھی بن گئے کیا نظر تے جس نے مردوں کو مسیحا کر دیا لا الہ الا اللہ لا الہ شمس و قمر شمس و قمر سرخ زمین انجم و اختر دشت و جبل وادی و صحرا و سمندر مور ملخ دام در طیر و کبوتر شام و سحر ظلمت و احمر و اصفر گلزار و گنا برگ شجر کس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا لا الہ زور ہے لا الہ کتوئی جے شندر ای دھرا بنی چن پروبو قدرت دھرا کہ ہوئی تو تا پاری بنا چکو جے جوریے جائی خود ربوئی تو کرے چن شاپی جنا کری و پاشن تار لا الہ زور لا الہ ওই চন্দ্র দেখো রাত্রি বেলাম আর দেখো সূরজ প্রভাত বেলাম দিন ভয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হইতো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুইত করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা জোরে লা ইলাহা দুর্গা দুর্গা গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী ফজলুল উলুম আল করিম কিরাতুল কোরআন মাদ্রাসার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে ওয়াজ ও হালকা জিকির প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খান মিঠু ভাই আজকের মাহফিলের সভাপতি জনাব কাজী মোহাম্মদ মহসিন জহির ভাই আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলার লাখো কোটি যুবকদের আইডল বাংলায় দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি করে বক্তা খতিবুল উম্মাহ হাফিজ রহমান সিদ্দিকী কুয়াকাটা কারণ ঠিক কি না আমি আলোচনা করতে করতে কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আনছেন আমরা খুশি না বেজার বরকতময় অনুষ্ঠানে এসে আলোচনা শুনে পিতামাতার জন্য দোয়া চেয়ে দোয়া করে চোখের পানি ছেড়ে নিজের গোনা খাতা মাপ চেয়ে বাড়িতে ফিরবো আল্লাহ তৌফিক দান করুন জোরে বলুন আমিন মহতরম হাজিরিন আমরা আল্লাহর পিয়ারা বান্দা খুশি না বেজার রহমতুল লিল আলামের উম্মত আমরা এতে গর্ববোধ করি
আল্লাহর হাবিব কি জিনিস এটা বেঈমান বেদিনরা বুঝবে না কথা কোন ঠিক কি না বুঝলেও বুঝবে না কথা কোন ঠিক কি না কেউ যদি মনে মনে না বুঝে যারা জীবনেও বুঝান যাবে না কথা কোন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে तमाम পৃথিবীর সকল ধর্মের মনীষীগণ রিসার্চ করেছেন রিসার্চ করে পৃথিবীদের মনীষীদের তালিকায় সকল ধর্মে একমত পোষণ করে নবীজির নাম এক নম্বর সিরিয়ালে এনেছেন কথা কোন ঠিক কি না যারা আজকে হিংসা করে নবীজি নিয়ে সমালোচনা করো তোমাদের গুরুদেরকে সীতাকলার থেকে টেনে উঠাও উঠে জিজ্ঞাসা করো নবীজির নাম এক নম্বরে কেন লিখেছিল কথা কোন ঠিক কি না আজকে কেন তোমাদের গাত্র দাহ হয় পয়গম্বরের ইজ্জত নিয়ে টানাটানি করো লাভ নাই কোন লাভ নাই কথা কোন ঠিক কি না আমাদের অহংকার পীর নবীর উম্মত আমরা কত কোন ঠিক কি না আমরা আমাদের জীবনের চেয়েও নবীকে ভালোবাসি বউ বাচ্চা স্ত্রী পুত্র জমিদারি সম্পদ দল মত নেতা নেত্রী সব কিছু উঠতে আমার নবী আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া এক কদম আগানোর সুযোগ নাই কথা কোন ঠিক কি না সুতরাং কেউ যদি হিংসা করে করতেই পারে তবে কথা মনে রাখা উচিত সূর্য ওঠার আগে চেঁচা পেঁচা চেঁচামেচি করে কথা কোন ঠিক কি না এতে সূর্যের কিছু আসা যায় না কথা কোন ঠিক কি না ইসলাম এমন কোন জিনিস না যেটা ফু দিয়ে নিবন্ধা ফু দিয়ে নিবন্ধন জিনিস আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ولو كره الكافرون الله اكبر الله رب العالمين قران الكريم এর মধ্যে ارشاد করে يريدون ليطفئوا نور الله বেঈমানরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহর বাতিকে মুখে ফু দিয়ে নিভিয়ে ফেলতে চায় এরা জানে না সব বাতি ফু দিয়ে নিবান যায় না দিকে আগের দিনের খুশি বাতি ভাই জমিয়া ওই যে কেরোসিন দিয়ে টেবিলের কোণায় জ্বালায় রাখতো কো নিবে এলা কো ফু নিবাইছি সেই দিন এখন আর নাই গতকাল ঠিক কি না এই যে লাইট জ্বলছে এগুলো কি ফু দিয়া নিবান যাবে নি চন্দ্র সূর্য কি ফু দিয়া নিবান যায় নি এগুলোর মেইন সুইচ আছে ওইগুলো অফ করতে হবে কথা কোন ঠিক কি না আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই কথা কোন ঠিক কি না মেইন সুইচ কার হাতে ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেরদের ভালো লাগুক মুশরিকদের মন্দ লাগুক আল্লাহ বলে দেখার সময় নাই জ্বলছে বাতি জ্বলবে কিয়ামত পর্যন্ত ইসলাম বাতি জ্বলছে জ্বলবে কথা কোন ঠিক কি না এটা কেউ নিভাইতে পারবে না কথা কোন ঠিক কি না ও বন্ধু আসমানি 104 খানা কিতাব কোন কিতাবের মধ্যে চ্যালেঞ্জ দেই না আমি রক্ষা করব হেফাজত করব কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন 1500 বছর গেল একটা জবর জেরের পরিবর্তন নাই কথা কোন ঠিক কি না আমরা অহংকার করি আল্লাহ আমাদের রব কথা কোন ঠিক কি না আমরা গর্ব করি নবী আমার রহমতুল লিল আলামিন আমার নবী কথা কোন ঠিক কি না আমি অহংকার করি আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা আরে নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নখাফু আমেরিকা ওয়ালা নখাফু রাশিয়া কথা ঠিক কি না লা নখাফু ইসরাইল ওয়ালা নখাফু ইন্ডিয়া এলা ওয়াদিন খাজদুনা
الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن تكينو نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أو ملك ولنا خافو بيمتي على الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا نري القرآن إرهالو الحديث إرهالو إسلام و مسلمان زندہ باد زندہ باد إسلام و مسلمان نعرہ تکبیر آئے بے میرے گوشتی آئے پولیس جا فائٹے مارا دبی کتا کو ٹھیک کرا اسلام ربتی نبائی با شوئے تکاو یا تو الفو دو دے سیرہ بزبنا সিরা নিছে এক প্লেট দুধ দিছে কি এক চামচ সিরা ভিজবে এত অল্প আশা ইসলাম মেটাইতে পারবে না কথা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মতো মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্মের গোলাম বানিয়েছেন আমাদেরকে জোরে কোন আলহামদুলিল্লাহ মরণ পর্যন্ত ইমানের উপর টিকে থেকে কালিমা পড়তে পড়তে আল্লাহ কবরের মেহমান হওয়ার তৌফিক দান করে জোরে কোন আমিন মুখতাসার আলোচনা রাব্বুল আলামিন বলার বোঝার আমল করার তৌফিক দান করুক জোরে কোন আমিন আয়াতে কারীমার মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নামা ইয়খশাল্লাহ মিন ইবাদিহিল উলামা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নামা এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই ইয়খশাল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় মিন ইবাদিহি আমি আল্লাহর বান্দা বান্দীদের মত হতে আল উলামা উলামায়ে কেরাম এই জোরে কোন সুবহান আমি আল্লাহকে ভয় করার মত ভয় শিখেছে জেনেছে এবং তারা করেও এরা হলো কারা উলামায়ে কেরাম কথা কোন ঠিক কি না আপনারা যদি বলেন হুজুর এই তো মন্ডা দিলেন নষ্ট করে তাহলে আমরা কি আল্লাহকে ডরাই না তাহলে মাহফিল শুনতে আমরা কি জন্য আইলাম আমরা কি সবাই উলামা আমরা আয়া পাস বিএ পাস এমএ পাস বার্ষিকীতে পড়ি কলেজে বার্ষিকীতে পড়ি পড়াই বিভিন্ন ফ্যাক্টরিতে জব করি আমরা বিভিন্ন চাকরি বাকরি করি সব ধরনের মানুষই তো আছে আমরা সবাই আল্লাহকে ভয় করি কথা কি ঠিক না আল্লাহ কথা অস্বীকার করেন নাই তবে ভয়ের বিজনেস কথা কোন ঠিক কি না মানুষ কুকুরকেও ভয় করে করে কি না আবার শিক্ষককেও ভয় করে দুইটা ভয় কি এক ধরনের কুকুরকে ভয় করে যে যদি কামড় দেয় কাতিমা শদিন তাহলে নাভির চার কিনারে 14টা ভ্যাকসিন না দিলে আর রেহাই নেই জলকমকে মারা যাবে এই জন্য কুকুর যে দিক দিয়ে আছে কাতিমের সেদিন আমি নাই কথা কোন ঠিক কিনা তিন গলি ঘুরে যাবো পাগল কুকুরের সামনে দিয়ে যাবো না কথা কোন ঠিক কিনা সাপরেও মানুষ ভয় করে সাপরে যে কারণে ভয় করে পিতা মাতারও কি একই কারণে ভয় করে না সাপরে ভয় করে বিষাক্ত সাপ চুবল দিলে উজা পাইতে দেরি হইলে আমি নাই কথা কোন ঠিক কিনা উজা আনতে আনতে আমি শেষ দুনিয়াতে বিদায় এই জন্য যে দিক দিয়ে শুনে বিষাক্ত সাপ আছে কয়ে দিক যাবো না কথা কোন ঠিক কিনা পুলিশকেও ভয় করে কেন কয় আবার কোন ফেসে ফালায় এখন মামলার তলে আবার আমারে ফালায় আমি এর কাছে বন্ধু নাই দুশ্মনীও নাই বন্ধুত্ব নাই শত্রুতাও নাই আমি বজায় দূরত্ব বজায় রেখে আমি চলি কথা কোন ঠিক কিনা আবার শিক্ষকরও ভয় করে শিক্ষক আইতেছে দেখলে সে রিক্সার থেকে নেমে যায় মোটর সাইকেল বাইক থামিয়ে দেয় স্যার কেমন আছেন ভালো আছেন কয় না বাবা যাও যাও কয় না স্যার আমনে গেলে পরে যাবো আমনের সামনে কি আমি বাইকে উঠবো ভয় করে কেন এই ভয়টা ভক্তির ভয় কথা কোন ঠিক কিনা আপনি আমার টিচার আপনার মাধ্যমে আমার চোখ ফুটেছে মা বাবা জন্ম দিয়েছে
কিন্তু শিক্ষা আপনি দিয়েছেন আপনার উসিলে আমি বাংলা শিখছি ইংরেজি শিখছি অঙ্ক শিখছি সমাজ শিখছি বিজ্ঞান শিখেছি আরবি শিখছি কোরআন শিখছি আমার গায়ের চামড়া দিয়া আপনার জুতা বানায়া দিলে এই জুতা পড়তে দিল আপনার ঋণ শোধ করা যাবে না এইজন্য আমাকে আপনাকে আমি ডরাই কথা কোন ঠিক কি না পিতামাতারে ভয় পায় কেন উনি আমার জন্ম দুকিনী মা উনি 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছিলেন কথা কোন ঠিক কি না এই মায়ের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই এইজন্য মা বাবার ভয় করে ভয় কি সব এক ধরনের আল্লাহ বলেন আমারে ভয় করে মানুষ ভয়ের বিভিন্ন ডিজাইন আছে অরিজিনাল অর্থে যে ভয় এটা উলামায়ে কেরামের ভিতরে আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ইমানদারের আরে ইমানের কারণে তোদের মান তোদের সম্মান তোদের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম তোরা যে জান্নাতটা পাইবে এই জান্নাতটা যদি ছোট জান্নাত হয় দুনিয়া সমান 10টা দুনিয়া বড় বড় হবে অথচ বেঈমান জান্নাতের গন্ধও পাইতো না আল্লাহু আকবার জান্নাতটা তাদের প্রবেশ করা এমন অসম্ভব যেমনি ভাবে সুয়ের ছিদ্র দিয়া ওট প্রবেশ করা অসম্ভব আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত আল্লাহু আকবার আল্লাহ বলেন একটা বেঈমান একটা মুশরিক একটা হিন্দু একটা বৌদ্ধ একটা কাফের একটা নাস্তিক কতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে ওট না ঢোকে সুয়ের ছিদ্র দিয়ে ওট যেদিন ঢুকবে বেঈমানরা ওই দিন জান্নাতের গেট দিয়ে ঢুকবে জোরে বলেন নাউজুবিল্লাহ আপনি তো সুই চিনেন চিনেন না কাপড় সেলাই করে কথা কোন ঠিক কি না একটা সুতা ঢুকে ছিদ্র দিয়া যে জায়গাতে সুতা ঢুকে এই সুয়ের ছিদ্র দিয়ে কি ওট ঢুকবে আল্লাহ বলেন বেঈমানরা ওই দিন জান্নাতে ঢুকবে যেদিন সুয়ের ছিদ্রতে উট ঢুকবে তার মানে জীবনেও সুয়ের ছিদ্রতে উট ঢুকবে না কশিন কালেও বেঈমানরা জান্নাতে ঢুকতে পারবে না কথা কোন ঠিক কি না এই জন্য জিগিসামে এসে বিদ্বেষে এসে হিংসা এসে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটায় বেঈমানরা কথা কোন ঠিক কি না লাভ নাই যদি কপালে জান্নাত লেখাইতে চাও এখনো সময় আছে কালিমা পড়ো কথা কোন ঠিক কি না আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র ইসলাম কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়া মাই ইয়াবতাগি গাইরাল ইসলামে দীনা ফালাইয়ুকবালা মিন ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি তুমি গ্রহণ করো এটি আমি আল্লাহর দরবারে পশ্চিম কালে গ্রহণ করা হবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ইমানদারের শোনো ইমানের কারণে তোমাদের মর্যাদা বাড়ায় দিলাম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত যাদেরকে এলেম দিয়েছি এদের মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি আল্লাহু আকবার ইমানের কারণে সকল মুমিনের মর্যাদা বাড়ছে মুমিনের মধ্যে যারা আলেম যাদেরকে আল্লাহ আসমানি জ্ঞান দান করেছেন এদের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছেন এখন যদি বলেন হুজুর আলেমের অর্থ তো শিক্ষিত তা আমরা তো কম বেশি শিক্ষিত এখন তো মূর্খ নাই বাংলাদেশে তাহলে তো আল্লাহ সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আলেম মানে শিক্ষিত আলেম মানে আলেমী ওহির জ্ঞান যারা অর্জন করেছেন এটা কোরআন হোক হাদিস হোক তাদেরকে আলেম বলা হয় জাগতিক জ্ঞান যারা অর্জন করেছেন এটাকে শিক্ষা বলা হয় আর ওহির জ্ঞানকে এলেম বলা হয় একটু বেশকম আছে এটা বুঝতে হবে এলেম ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞান ওই পারে যাবে ওই পারে বুঝেন মরণের পরেও সাথে যাবে সুবহানাল্লাহ কিন্তু জাগতিক জ্ঞান আপনার মৃত্যুর বিছানা পর্যন্ত যাবে ওই পারে আর যাবে না সেখানে শেষ যত বড় শিক্ষিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার অধ্যাপক অধ্যক্ষ প্রফেসর আপনি যত ইংলিশে 30 বছর পড়াইছেন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে মৃত্যুর আগে একটা এবিসিডি মনে থাকবে না সব ভুলে যাবে কিচ্ছু মনে থাকবে না কিন্তু একটা আলেমকে যদি মৌতের বিছানা জিজ্ঞাসা করেন সুরা ইয়াসিনটা বলেন তো সে টাস টাস করে বলতে পারবে এই জন্য
জ্ঞান বলা হয় যার লাশ সীমানা মৃত্যুর বিছানা পর্যন্ত আর ইলম বলা হয় যার লাশ সীমানা জান্নাত পর্যন্ত হুজুরের কোন সুবহান ওমা এটা কেমনে হুজুর এটা কেমনে এটা তো বুঝলাম না এটা বুঝার জন্য আপনাকে সহজ একটা উদাহরণ দেই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় চাকরি করলে 55 বছর বয়সে রিটায়ার দিয়ে দেয় কথা কোন ঠিক কি না কেন রিটায়ার দিয়ে দেয় সরকার জানে একটা মানুষের বয়স 55 হলে তখন তার জ্ঞান আস্তে আস্তে লুপ পাইতে থাকে কমতে থাকে তখন বলে স্যার আপনার কি ইংলিশ সেন্টেন্সগুলো আগের মতো মনে আছে কো কিছু মনে আছে কিছু এখন বলতে শুরু করেছি কথা এখন আর আপনার কাছে স্কুল নিরাপদ না আপনি রিটায়ারে চলে যান এককালীন কিছু টাকা দিব হজ করেন যাকাত দেন আর বাকি সময় বসে বসে খান চিকিৎসা করেন মসজিদে যায় নামাজ পড়েন আপনার কাছে স্কুল নিরাপদ না আপনার কাছে ব্যাংক দেওয়া যাবে না আপনার কাছে কলেজ দেওয়া যাবে না আপনার কাছে ভার্সিটি দেওয়া যাবে না এখন আপনি রিটায়ারে চলে যান কিন্তু আলেম কি রিটায়ার্ড হয় কথা কোন হয় আলেম রিটায়ার্ড আলেমের চাকরি কবর গ্যারান্টি অর আলেমের চাকরি 55 বছর বয়সে যদি একবার রিটায়ার্ড হয় শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব 160 বছর বয়সে হাটহাজারী মাদ্রাসা থেকে তিনি বিদায় হয়েছেন উনি কি রিটায়ার্ড হয়েছিলেন তো 55 তো যদি একবার রিটায়ার্ড হয় তে 160 বছর বয়সে তো দুইবার রিটায়ার্ডের বয়স আছে উনি কি রিটায়ার্ড করেছিলেন কথা কোন রিটায়ার্ড করেছিলেন উনি রিটায়ার্ড হলেন না কারণটা কি কারণটা হলো উনি যে জ্ঞানে জ্ঞানী হয়েছিলেন উনি যে এলেম শিখেছিলেন এই এলেম বয়স বাড়লে কমে না বয়স বাড়লে এলেমও বাড়ে এরকম সুবহান বয়স চুল পাকবে এলেমও পাকবে দাড়ি পাকবে এলেমও পাকবে এরকম সুবহান এলেম কমে না এটা মওতের বিছানায় ছিল কবরেও যাবে হাসরেও সাথে থাকবে মিজানেও সাথে থাকবে ব্রিজ পার করার টাইমে এলেম হেল্প করবে জান্নাতে ঢোকার পরে এবার আল্লাহ বলবে আসো ইকরা আপনি পড়েন তো দেখি যে এলেম শিখেছিলেন কো পড়লে কি হবে ইকরা আপনি পড়েন ওরতাকি চরেন ওরতিল এবং দুনিয়াটা যেমন সুন্দর করে পড়তেন পড়েন ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আপনার শেষ ঠিকানা শেষ তলা ওখানে হবে আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে এরকম সুবহানাল্লাহ আয়াত যদি 6666 কানা পড়তে পারেন তাহলে জান্নাতের তালা আপনাকে 6666 তলায় পৌঁছিয়ে দেওয়া হবে এরকম সুবহানাল্লাহ তাকে যে বলা হবে জান্নাতের গেইটে পড়েন সে কেমনে পড়বে জানাজা পড়ে কাফনের কাপড়ের ভিতরে কি কোরআন শরীফ দিয়ে দিছিলেন বুখারী শরীফ দিয়ে দিছিলেন তো সেখানে উনি পড়বে কেমনে উনার এলেম উনার সিনাই করে আল্লাহ ওখানে পৌঁছিয়ে দিয়েছেন এরকম সুবহানাল্লাহ এই জন্য উনাকে জান্নাতেও ইন্টারভিউ নেওয়া হবে আপনি পড়েন সে দমদম করে পড়বে এক এক আয়াত পড়বে এক এক তালা উঠবে 66 আয়াত পড়বে 66 তালায় 100 আয়াত 100 তালায় 6666 আয়াত পড়বে 6666 তলায় পৌঁছে যাবে এরকম সুবহানাল্লাহ আয়াত হবে তার সুইচ অটো সুইচ দিলে যেরকম লিফটে টানতে থাকে আয়াত পড়বে আর লিফট টানতে থাকবে জান্নাতের চূড়ান্ত তলায় সে পৌঁছে যাবে এরকম সুবহানাল্লাহ এই জন্য মহতরম হাজিরিন ইলম বলা হয় আমি এমন জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীর সাথে জান্নাত পর্যন্ত যাবে জাগতিক শিক্ষা মৃত্যুর বিছানা পর্যন্ত যাবে যদি বলেন স্যার আপনি তো ইংলিশ টিচার ছিলেন আমাদেরকে পড়াইছেন জীবন পর আপনি ABCD এর কয়েকটা অক্ষর আপনি ওই 26টা অক্ষর বলেন তো স্যারে বলবে সরি আমার কিছুই মনে নাই আমি কিছুই বলতে পারবো না জাগতিক শিক্ষা এমনই এই জন্য 55 থেকে লুপ পাইতে শুরু করে মৌতের আগে সব এখান থেকে ওরাল মেরে বিদায় নেয়া নেই এই জন্য আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খারীব যার হৃদয়ের ভিতরে কোরআন নাই শেষ পর্যন্ত বিরান ঘর হইয়া খালি ঘরে যে ঘরে কোনো বাসিন্দা নাই ওই ঘর যেমন তার অন্তর থাকবে তেমন খালি অন্তর নিয়ে পরকালে যাইতে হবে জোরে কর নাউজুবিল্লাহ এই জন্য কোরআন এখানে ঢুকাইতে হবে সুরা ইয়াসিন এখানে মুখস্থ করে ঢুকান আলেম হতে পারেন নাই কয়েকটা সুরা মুখস্থ করেন কয়েকটা হাদিস পড়েন ডেলি ফাজায়েল আমাল পড়তে থাকেন বেহেশতে যাওয়ার পড়েন বুখারী শরীফ কিনেন কোরআন শরীফের তরজমা বুঝেন কোরআন পড়া শুরু করেন আয়াতগুলো মুখস্থ শুরু করেন কিছুটা হলেও এই ঘরে বাসিন্দা নিয়ে জান্নাতে যাওয়া যাবে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন আয় আমি আল্লাহ ইমানদারদের মান ইমানদারদের সম্মান বাড়িয়ে দিয়েছি তবে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ অসংখ্য গুণ একটা আলেমের মর্যাদা
হাক্কানি রব্বানি একটা আলেমের মর্যাদা চেয়ারম্যান সাহেবের থেকে বেশি, মেয়র সাহেবের থেকে বেশি, এমপি সাহেবের থেকে বেশি, মন্ত্রী মহোদয়ের থেকে বেশি, প্রেসিডেন্টের চেয়েও বেশি। আল্লামা আহমদ সবি সাহেব রহমতুল্লাহ আলাই একজন আলেম ছিলেন, কথা ঠিক কিনা? উনি মুকুটহীন একজন সম্রাট ছিলেন, কথা ঠিক কিনা? মহতর হাজিরিন, এগুলো তো আপনারা জানেন, এগুলো আপনারা দেখেছেন, আমি হাটাদারিতে দেখেছি। আমাদের মন্ত্রী মহোদয়রা পর্যন্ত মক্তবের শিশুর মতো হুজুরের সামনে বসে থাকছে। হুজুর বলতেন, কি জন্য আইছেন? হুজুর একটু মাথায় হাত বুলাইয়া দেন, দোয়ার জন্য আইছি। তখন বুঝছি আল্লাহর আয়াতের মর্ম অর্থটা কোথায় দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, বাদশা হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহু আকবার, প্রেসিডেন্টের বাগদাদের যে বাসভবন ছিল, প্রেসিডেন্টের ভবন থাকে না আমাদের বঙ্গভবন, প্রেসিডেন্ট ভবন ইনকিলাব মোড়ে, চিনেন না আপনারা? তো প্রেসিডেন্ট ভবনকে আমাদের দেশে বঙ্গভবন বলা হয়, যেখানে প্রেসিডেন্ট থাকে। ইরাকের যে ভবন ছিল যেখানে প্রেসিডেন্ট থাকতো, প্রেসিডেন্টের ভবনের অদূরে কাছে বিরাট বড় মাদ্রাসা ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ, 1 লক্ষ ছাত্র সেই মাদ্রাসায় লেখাপড়া করত। যেরকম সুবহানাল্লাহ, বৃহস্পতিবার দিন আব্দুল্লাহ ইবনে মোবারক ছাত্রদেরকে ছুটি দিছে, হাজার হাজার ছাত্র, লাখ লাখ ছাত্র বাগদাদের অলিতে গলিতে যখন রওনা করছে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি, মনে হয় যেন আকাশ থেকে ফেরেশতার বহর নেমে গেছে। সুবহানাল্লাহ। এখন হারুন রশিদ বাসায় নাই, জেবুন্নেসা হারুনের স্ত্রী জেবুন্নেসা, সে বলতেছে, এই গাঁট, এত মানুষের কিচিমিচি শব্দ শোনা যায়, এরা কারা? এরা আব্দুল্লাহ ইবনে মোবারক, হুজুরের মাদ্রাসা ছুটি হয়েছে তো বিশুদ্ধবার আজকে, ওরা বাসা বাড়িতে যাচ্ছে কিচিমিচি শব্দ, এরা আমাদের প্রেসিডেন্ট ভবনের কিনারে আসবে কেন? কয়, এই কিনারে আসতে তো কোনো বাধা তো দেওয়া হয় নাই, কোনো নিষেধাজ্ঞা তো নাই, ওরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর কি। আসুক হারুন রশিদ, আগামীকাল থেকে বলবো এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। বিকালবেলা হারুন রশিদ বাসায় আসছে, আল্লামা কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামে দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি 55 বছর প্রিন্সিপাল ছিলেন, অ মুসলমান, তিনি লিখেছেন যে হারুন রশিদ যখন বিকেলে বাড়িতে আসলো, জেবুন্নেসা বলে, হারুন, আজকে আমার দুপুরে ঘুম হয় নাই, আমি দুপুরবেলা লাস করে যখন ঘুমাইলাম, তখন মৌলবীদের এই দল, মোল্লার দল, দল বেঁধে আমাদের বাসভবনের সামনে দিয়ে যায়, এদের কিচিমিচি শব্দে আমার ঘুম ভেঙে যায়, আগামীকাল থেকে আমাদের এই বাসভবনের কিনারে রাস্তা বন্ধ করে দাও, এখানে কোনো পাবলিক চলতে পারবে না। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, তোমাকে আমি জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে কোনো জ্ঞান নাই। আল্লাহু আকবার। জেবুন্নেসা কি বললা তুমি? আমার জ্ঞান নাই, আমার মতো প্রখর মেধাবী মেয়ে ইরাকের মধ্যে দ্বিতীয়টা জন্ম নয় নাই, আমার মতো মেধাবী দ্বিতীয় কোনো মেয়ে দেশে নাই, আমার জ্ঞান নাই মানে? যদি তোমার জ্ঞান থাকতো এই প্রস্তাবটা তুমি কেমনে দিলাম? আলেমের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য হে জেবুন্নেসা, মনে রাখবা, তাম ইরাকবাসীদের রাস্তা বন্ধ করার ক্ষমতা রাখি, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের না। আল্লাহু আকবার। কি বলছো তুমি? আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতাই তোমার নাই? ক্ষমতাই নাই? তাহলে তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন করব। চিন্তা ভাবনা করে করো, ফাউল প্রশ্ন কিন্তু করবা না, কেননা চিন্তা ভাবনা করে করতেছি। আচ্ছা তাহলে বলো, তাহলে তুমি বড় না হারুন রশিদ বড়? তুমি হারুন রশিদ বড় না আব্দুল্লাহ ইবনে মোবারক বড়? উনার ছেলেদের রাস্তাই বন্ধ করতে পারবা না, তাহলে আলেমরা বড় না তুমি বলো? তুমি আমাকে একটা বার বলো। হারুন রশিদ ডাক দিয়ে, আবার ফাউল করছো, আবার ফাউল করছো তুমি, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? জেবুন্নেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? করে জেবুন্নেসা, শোনো, ও জেবুন্নেসা শোনো, আমি হারুন রশিদ দেশের প্রেসিডেন্ট, এই দুনিয়াতে প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল সাত্তার, প্রেসিডেন্ট ছিল ফেরাউন, আমি প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, কারুনের দনের ওয়ারিশ পাইছি, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মোবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে, এর সাথে আমার কোনো তুলনা নাই। লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও,
আর উলামায়ে কেরামের পায়ের তলের দুলাগুলো এক পাল্লা উঠাও এদের পদধূলির ওজন আল্লাহর কাছে বেশি হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে যে বন্নেসা সিলিন্ডার করে কয় স্যার আপনার কাছে বিয়ে পড়ছিলাম কারণে আজকে আমার চোখের পর্দা খুললো নতুবা সারা জীবন আমি অন্ধকারে বসবাস করতাম জোরে কোন আল্লাহু আকবার رزينا قسم مطر جبار فينا لنا علم وللأعداء مالو فإن العلم فإن المام لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بكوفة أدرك الله أكبر এই জন্য বলতেছিলাম বন্ধু উলামায়ে কেরামের মান উলামায়ে কেরামের শান বাজানরে ময়দানে মাশরে হিসাব নিকাশ যেদিন শেষ হয়ে যাবে আল্লামা কারি তৈয়ব শাহ খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে লেখে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে জান্নাত আর জান্নাত জাহান্নামের মাঝখানে 0 পয়েন্ট ওটার নাম কি আরাব বলা হয় এটাকে বলা হয় আরাব কুরআনের ভাষায় হাদিসের ভাষায় জান্নাত জাহান্নামের মাঝখানে যে বর্ডার এলাকা এটাকে আরাব বর্ডার বলা হয় কি বর্ডার আরাব বর্ডার এই আরাব বর্ডারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা পইরা এই বর্ডারের মধ্যে দাঁড়াইবেন আমার আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার ডান পাশে জান্নাতীরা বাম পাশে জাহান্নামীরা মাঝখানে আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে একটা চাকু থাকবে কি থাকবে একটা চাকু থাকবে বাম হাতে রশি দিয়ে বাঁধা একটা ছাগল থাকবে ছাগল ছিলেন নি বকরি বকরি ছিলেন নি একটা ছাগল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন তোমরা এদিকে তাকাও জান্নাতীরা এদিক তাকাবে জাহান্নামীদেরকে বলবেন তোমরাও তাকাও ওরাও তাকাইবে আল্লাহ বলবেন এটা কি সবাই বলবে এটা চাকু আমার হাতে রশি দিয়ে বাঁধা এটা কি এটা ছাগল এটা কি ছাগল আল্লাহ বলবেন এটা ছাগল না ছাগলের বেশে এটা মরণ এটা মত এটা মরণ এটা মরণ আল্লাহু আকবার এটা দেখতে ছাগল দেখা যায় ছাগল না মরণটাকে ছাগলের কাবার পরাইছি এই জন্য ছাগল দেখা যায় আমি এখন জবে করে দিব আল্লাহ নিজের হাতে ছাগলটা জবে করে দিবেন জবে করার পরে দুনিয়ার ছাগল যেরকম জবে করলে কতক্ষণ নড়াচড়া করে 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 আস্তে করে দমটাকে লাগা নিস্তেজ হয়ে যায় না ছাগলটা নিস্তেজ হয়ে যাবে আল্লাহ বলবেন আমি কি করলাম আপনি ছাগল জবে দিলেন আল্লাহ বলবেন ছাগল জবে দেই নাই মরণকে চিরদিনের জন্য জবে করে দিয়েছি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলবেন লা মাউতা বাদু লা মাউতা বাদু ওরে জান্নাতবাসী ওরে জাহান্নামবাসী সবাই লক্ষ্য করো আমি মরণকে জবে করে দিলাম আজকে থেকে আর তোমাদের মরণ হবে না আল্লাহু আকবার দুনিয়াতে মরণ ছিল এই দেশে আর মরণ নাই চিরহায়াত তোমাদেরকে দিলাম জান্নাতে থাকলেও চিরঞ্জীব হইবাম জাহান্নামে থাকলেও চিরঞ্জীব হইবাম মরণ আর তোমাদের কাছে আসবে না আল্লাহু আকবার আল্লাহ মরণকে জবে করে দিবেন দেওয়ার পরে বলবেন এবার তোমরা সুখের ঠিকানা জান্নাতে ঢুকো এবার বাঁধ ভাঙা জোয়ারের মতো সবাই নিজ নিজ পক্ষে দৌড়ায় ঢুকবে জাহান্নামীদেরকে শিকল দিয়ে বেঁধে ওরা যাইতে চাইবে না ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নেবে নেয়ার পরে এবার রব্বুল আলামিন আল্লামা কারি তৈয়ব সব লিখেন রব্বুল আলামিন জান্নাতের শাহি গেটে দাঁড়াবেন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার শাহি গেটে দাঁড়িয়ে জান্নাতের ডিউটির ফেরেশতাদের যিনি প্রধান লিডার দারোগা সাহেবকে ডাকবেন জেলারের জেলে জেলের সুপার থাকে না জেল সুপার আছে কিনা আছে কিনা জান্নাতের ডিউটির প্রধান দায়িত্বশীল ফেরেশতাকে ডেকে বলবেন এদিকে আসো তুমি আটটা জান্নাতের মধ্যে পাবলিসিটি করে দাও ফেরেশতা বলবে আল্লাহ কি পাবলিসিটি আমি বলি তুমি শোনো শুনে পরে তুমি ওই কথাগুলোই বলবা তখন আল্লাহ শিখিয়ে দিবেন তুমি বলবা এত দ্বারা
সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটা সময় জান্নাতের দারুসসালামের মাঠে আটটা জান্নাত কয়টা জান্নাত আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম দারুসসালাম একটা জান্নাতের নাম কি এই দারুসসালামের মাঠটা এত বড় হবে যে আটটা জান্নাতি এই মাঠের মধ্যে সামাল দেওয়ার ক্ষমতা রাখবে যেরকম সুবহানাল্লাহ কোটি কোটি মানুষের ধারণ ক্ষমতা থাকবে দারুসসালামের মাঠ এইজন্য আল্লাহ বলবেন তুমি পাবলিসিটি করে দাও এত ধারাম সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটা সময় দারুসসালামের মাঠে বিরাট বড় সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন যারা সুবহানাল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ লক্ষ নবী রাসূলগণ এতে আরো উপস্থিত থাকবেন নবীগণের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন যারা সুবহানাল্লাহ ফেরেশতা তো শুনে মুখস্থ করে বলেছে বলছে কিনা ফেরেশতাদেরকে এটা মুখস্থ করা লাগবে না শুনছে মুখস্থ এবার ফেরেশতা পাবলিসিটি করবে এত ধারা সর্বস্তরে জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন কথার কথা ধরেন সোমবার দুপুর দুইটায় দারুসসালামের মাঠে বিরাট বড় সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুবহানাল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ লক্ষ নবী রসুলগণ আর উপস্থিত থাকবে নবীদের ওয়ারিস উলামায়ে কেরামগণ উক্ত সম্মেলনে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার একদিক দিয়ে পাবলিসিটি হবে সেকেন্ডের ভিতরে দারুসসালামের মাঠ কানায় কানায় ভরে যাবে জোরে কোন সুবহানাল্লাহ একদম কানায় কানায় তিল ধারণের জায়গা ফাঁকা থাকবে না পুরা ফ্যান্ডেল ভরপুর স্টেজ খালি এটাকে বলা হয় স্টেজ ওটাকে বলা হয় কি ফ্যান্ডেল ফ্যান্ডেল ভরে যাবে স্টেজ খালি স্টেজে কোনো লোক নাই জান্নাতীরা উপস্থিত হয়ে সভাপতির জন্য অপেক্ষা করবেন দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে সত্তর হাজার নূরের পর্দার আড়ালে থেকে রব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কৃত করবেন যেরকম সুবহানাল্লাহ এবার সকলে অপেক্ষা করবে প্রধান অতিথির জন্য দীর্ঘ ইন্তেজার অপেক্ষার পর দেখা যাবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলগণ আমাদের নবীকে তুলার মতো সাজাইয়া ফুলের মালা পড়াইয়া রহমতের ছাতা মাথার উপরে দিয়া স্টেজের মাধ্যমে হাজির হয়ে যাবে আল্লাহর হাবিব অনুমতি প্রাপ্ত হবেন আসন অলঙ্কৃত করার জন্য আল্লাহর হাবিব বসবেন অন্যান্য নবী রসুলগণ বলবেন হযরত উলামায়ে কেরাম আসন অলঙ্কৃত করবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন স্টেজের অতিথিদেরকে উদ্দেশ্য করে বলবেন স্টেজের অতিথিদের উদ্দেশ্যে বলছি জান্নাত থেকে ওনাদেরকে ডেকে আনছি সময় নষ্ট করা যাবে না আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়া সমাবেশ সমাপ্ত ঘোষণা করব অতিথিদেরকে আজকে আলোচনার সুযোগ করে দেওয়া যাবে না আপনারা কি বলেন তো স্টেজের মেহমানরা বলবে ঠিক আছে মহান রব্বুল আলামিন আমাদের আলোচনায় সময় কেপন করার দরকার নাই এক মিনিট করে দিলেও তো সোয়া লক্ষ নবীর জন্য সোয়া লক্ষ মিনিট লাগবে কথা কোন ঠিক কিনা বিরাট সময়ের দরকার আমাদের কোনো আলোচনার প্রয়োজন নাই আপনি সভাপতি সংক্ষিপ্ত আলোচনা করে জান্নাত উদ্বোধন করে দেন তারা জান্নাতে চলে যাক যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার বক্তব্য শুরু করবেন নিজের প্রশংসা নিজে করবেন করার পরে বলবেন জান্নাতবাসী আমি তোমাদেরকে একটি প্রশ্ন রাখতে চাই আমি যে দুনিয়াতে ওয়াদা করেছিলাম নেক আমল করলে ঈমান সহকারে জান্নাত দিব তোমরা কি জান্নাত বুঝে পেয়েছো জান্নাতবাসীরা বলবে বালা ইয়া রাব্বাল আলামিন যেরকম সুবহানাল্লাহ ও গো রব্বুল আলামিন আমরা জান্নাত একশোর মধ্যে একশো ভাগ বুঝে পেয়েছি বিন্দু পরিমাণ কোনো ত্রুটি পাই নাই যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের মনে চায় তোমাদের প্রাণে খুঁজে এমন কোন জিনিস আছে কি যেটি আমি তোমাদেরকে দেই নাই যদি এমন হয়ে থাকে দে দাঁড়াও চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না যেরকম সুবহানাল্লাহ
জান্নাত বাসীরা বলবেন না আল্লাহ এমন কোন জিনিস বাকি নাই যা আপনি দেন না সব পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন দেখো কোন চাওয়া পাওয়ার কিছু আছে কিনা জান্নাতীরা অনেক বোঝাপড়া করবে বোঝাপড়া করার পর কিছু লোক দাঁড়াবে দাঁড়ায় বলবে আল্লাহ একটা জিনিস বাকি আছে কি জিনিস আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমরা একবার জানতে চাই আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ বলবেন এটা তো এখানে চাওয়ার জিনিস নয় আমি তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা এটা কেমন চাওয়া চাইলা তোমাদের প্রতি যদি সন্তুষ্ট না থাকতাম তাহলে জান্নাতে কেমনে ঢুকলা আমি যদি কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট থাকি জান্নাতে ঢোকা দূরের কথা জান্নাতের ঘ্রাণও সে পাইতে পারে না কথা ঠিক কিনা এটা কেমন জিনিস চাইলা সন্তুষ্ট কিনা জানতে চাও হ্যাঁ মিয়া আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট আবার ঘোষণা করলাম আমি চির সন্তুষ্ট তোমাদের প্রতি এটা কোনো চাওয়ার জিনিস না এটা তো আমি এমনি দিয়ে দিছি অন্য কিছু থাকলে চাও জান্নাতীরা বলবে আল্লাহ গো আর তো কিছু মনে পড়ে না আল্লাহ বলবেন দেখো মনে পড়ে কিনা আছে আছে আল্লাহু আকবার বলেন আল্লাহ বলবেন একটা জিনিস আছে ছায়া নাও চাইলেই পাইবা না চাইলে পাইবা না জান্নাতীরা চাইতে পারবে না আল্লাহ বলবেন জান্নাতবাসী না চাইলে দেওয়া হবে না চাইলেই পাইবা আল্লাহু আকবার জান্নাতীরা চাইতে জানবে না একজনেরও মনে পড়বে না আল্লাহু আকবার জান্নাতীরা কাঁদতে থাকবে হাইরে কি জিনিসটা যেন রয়ে গেল দামি জিনিসটা রয়ে গেল চাইতে পাইতেছি না সবাই আল্লাহ নবীর দিকে ছায়া থাকবে আল্লাহ নবীর চোখের কোণার মধ্যে পানি আইসে যাবে ও বেইমানের গোষ্ঠী হে তিনশো ৩৩ কোটি দেবতার পাগলডা শোন পয়গম্বরের অস্তিত্ব ছাড়া নাজাতের কোনো উপায় নয় কথা কোন ঠিক কি না ৩৩ কোটি দেবতা নাম কই ধরবে ৩৩ কোটি দেবতার নাম জানোস তোরা এবাদত দূরের কথা এই দেবতাদের নাম যদি কেউ কইতে পারো ৩৩ কোটি টাকা তোর পুরস্কার দাও কথা কোন ঠিক কি না ৩৩ কোটি দেবতা গাছ দেবতা মাছ দেবতা বট গাছ দেবতা হে মুসলমান আগুন দেবতা ফানিও দেবতা হিয়াল দেবতা কুত্তাও দেবতা সব কালে তার দেবতা এটা কোন কথা এরা আবার আল্লাহ চিনবে কেমনে এরা আবার নবীরে ভালোবাসবে কেমনে এর আবল তাবল ফুজা করে অভ্যাস কথা কোন ঠিক না মহতরম হাজিরিন মুসলমান শান্তি শৃঙ্খলার ধর্ম আমরা শান্তি বিশ্বাসী কথা কোন ঠিক কিনা আমরা কাউকে খুশা দেই না মুসলমান বোলার ছাকে ঢিল মারলে তখন মুসলমান থামে না তাম দুনিয়া রাস্তায় নেমে এসেছে কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব আমাদের জীবনের চেয়েও দামি কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব কাঁদতে শুরু করবেন আল্লাহ বলবেন বন্ধু আপনি কাঁদেন কেন এটা জান্নাতের জমিন খবরদার চোখের পানি যেন জমিনে না পড়ে পড়লে কিন্তু শেষ তাহলে আমার উম্মত কান্দে কেন আল্লাহ বলবেন আমি তো তাদেরকে কান্দে কই না এরা কান্দে কেন আমি বলছি আমার কাছে সাউ সাইলে দিয়ে দিব সাইতে জানে না কান্দে কেন নবী বলবেন আমাকে বলেন আমি এদেরকে শিখাই দেই আল্লাহু আকবার নবী বলবেন আল্লাহ আমাকে অনুমতি দেন আমি শিখাই দেই এরা আপনার কাছে কি চাইবে আল্লাহ বলবেন না আমি তো আগেই বলছি আপনাদের বক্তব্য দেওয়া নিষেধ আগে তো বলছি অতিথিরা বক্তব্য দিতে পারবে না সুতরাং আপনাকে বক্তব্য দিলে অন্যরাও বলবে এই জন্য দেওয়া যাবে না আল্লাহ গো আমার অনুমতি না দিলে বাবা ইব্রাহিম রে দেন হবে না বাবা আদমকে দেন হবে না মুসা কলিমুল্লাহ দেন হবে না ঈসা রুহুল্লাহ দেন হবে না হযরত আদম সফিউল্লাহকে দেন হবে না নবী বলবেন কাউকে যদি পারমিশন না দেন আমার ওয়ারিস উলামায়ে কেরাম পিছনে বসান উলামায়ে কেরামকে পারমিশন দেন এরা দাঁড়ায়া জান্নাতবাসীদেরকে শিখাইয়া দিবে আল্লাহু আকবার আল্লামা কারি তৈয়ব সাহেব লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশেষ প্রস্তাবটা গ্রহণ করবেন আর বলবেন ঠিক আছে উলামায়ে কেরামকে পারমিশন দিলাম দাঁড়াও এবার উলামায়ে কেরাম দাঁড়াবে দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী তোরা বুঝে আসল জিনিসটাই বুঝলে ফালাইছ তোমরা জান্নাত পাইছো হোর পাইছো গেলমান পাইছো নহর পাইছো দরিয়া পাইছো বাগান পাইছো নিয়ামত পাইছো তোমরা তো আল্লাহর দিদার পাও নাই
তোমরা আল্লাহ কেবল আল্লাহ আমরা সব পাইছি কিন্তু শান্তি নাই মনে আল্লাহ আপনার 70,000 নূরের পর্দা সরান কুদরতির চেহারা একবার দেখতে দেন আল্লাহু আকবার উলামায়ে কেরাম শিখিয়ে দিবে জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় মাই তুজে দেখা করো পুরো গেল মা জিতনে নিয়ামত আয়ে তো সবসে বরকর নিয়ামতে দিদার তো জান উলামায়ে কেরাম বলো ওরে জান্নাত বাসী রে তোরা দাঁড়া দাঁড়ায় আল্লাহর দরবারে বল আল্লাহ আমরা আর কিছু চাই না আমরা দুনিয়াতে আপনারে ভালোবাসতাম জীবনের চেয়েও বেশি দুনিয়াতে আপনাকে দেখি নাই আশা করেছিলাম হাসরের ময়দানে দেখব সেখানেও তাজাল্লির কারণে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবার আমরা জান্নাতে ঢুকছি এখনো কেন আপনার চেহারার মধ্যে নূরের পর্দা আল্লাহ আমাদের এক দফা এক দাবি নূরের পর্দা সরান আমাদেরকে একবার দেখতে দেন আল্লাহু আকবার উলামায়ে কেরাম যখন এই প্রস্তাব শিখিয়ে দিবেন এবার জান্নাতবাসীরা বলবে হায় উলামায়ে কেরাম আপনাদের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নাই দুনিয়াতেও কত অবদান রাখছেন আপনারা আমাদের বিয়া পড়ায় দিছেন আমাদেরকে কোরআন শিখাইছেন আমাদেরকে হাদিস শিখাইছেন মাসলা মাসাইল শিখাইছেন আমাদেরকে তওবা করাইছেন আমাদের আক্ত পড়াইছেন আমাদের জানাজা পড়াইছেন আমাদের জন্য দোয়া করেছেন হাসরের ময়দানে সুপারিশ করেছেন আমাদের জন্য শাফাত করেছেন সুপারিশ করেছেন এখানে শেষ নয় আজকে জান্নাতে ঢোকার পরেও আমাদেরকে উপকার করেছেন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন অফুরন্ত নিয়ামত দিয়ে আপনাদেরকে খুশি করে দেয় জোরে বল সুবহানাল্লাহ উলামায়ে কেরামের বয়সী প্রশংসা করবে সাধারণ জান্নাতীরা এবার জান্নাতবাসী দাঁড়ায় পড়বে দাঁড়ায় বলবে আল্লাহ জীবনের চেয়েও আপনারা বেশি ভালোবাসতাম আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসতাম এই জন্য ফুসমাচ্ছে শীতের মধ্যে ঠান্ডা উপেক্ষা করে ঠান্ডা পানিতে উজু করেছি মসজিদে গিয়েছি নামাজ ছাড়ি নাই 6 লক্ষ টাকা খরচ করে হজ করেছি হজ ছাড়ি নাই জিহাদ করেছি শত্রুর বুলেটকে ভয় পাই নাই আপনার মহব্বতে আমি জীবন দিয়ে দিছি কিন্তু আপনাকে দেখার সুযোগ হয় নাই আজকে জান্নাতে ঢোকার পরেও আপনি কেন নূরের পর্দার ভিতরে রয়েছেন আল্লাহ আমাদের দাবি আপনি নূরের পর্দা সরান আমাদেরকে একবার দেখতে দেন এটাই আমাদের সর্বশেষ চাওয়া পাওয়া জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ উলামায়ে কেরাম এগুলো শিখিয়ে দেওয়ার পর এই প্রশ্ন শিখিয়ে দেওয়ার পর জান্নাতবাসীরা যখন আল্লাহর দরবারে দরখাস্ত জানাবেন আল্লাহ বলবেন এত তোমাদের প্রশ্ন ঠিক হয়েছে আল্লাহ বলবেন কোন 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 মানি পর্দা সরে যান যেই বলে পর্দা সরে যান যেই বলবেন পর্দা সরে যান টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে জোরে বল আল্লাহু আকবার আল্লাহর কুদরতি শরীর থেকে দেহ থেকে টাস টাস করে 70,000 নূরের পর্দা সরে যাবে আর কুদরতি মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহর কুদরতি দেহ একদম ঝলমল করতে থাকবে জান্নাতবাসীর এমন চাউনি দিবে একে চাউনিতে 70,000 বছর চলে যাবে এইভাবে তাকাইবে চোখের পাতিও নড়বে না এক নজরে তাকিয়ে থাকবে নবী বলেন 14 তারিখের চাঁদ যেরকম দেখতে কোনো বীরবাট্টা নাই জান্নাতির আল্লাহকে এইভাবে দেখবে প্রাণ ভরে 70,000 বছর পর্যন্ত এইভাবে তাকিয়ে থাকবে তৃপ্তি পাওয়ার পর সজদায় পড়ে যাবে সজদার মধ্যে আরো 70,000 বছর থাকবে এরপরে আল্লাহ নিজেই বলবেন ইরফাউ রুসাকুম ইরফাউ রুসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন চির শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক তোমরা চিরদিনের জন্য জান্নাতে ঢোকো তোমাদের উপরে চির শান্তি বর্ষিত হোক তোমরা বড় ভাগ্যবান সুবহানাল্লাহ
এই ঘটনা এনে আল্লামা কারী তৈয়ব সাহেব খতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে ও দুনিয়ার ঈমানদার মুসলমান উলামায়ে কেরাম শুধু তোমার তোমারে কোরআন শরীফ পড়েছে এইটাই শেষ নয় তোমারে হাদিস শিখাইছে এইটাই শেষ নয় নামাজ শিখাইছে শেষ নয় তাওবা শিখাইছে এইটাই শেষ নয় তোমার জানাজা পড়াইছে এইটাই শেষ নয় দুনিয়ার উপকারে শেষ নয় হাশরের ময়দানে যখন তোমার বাবা তোমার পরিচয় দিবে না তোমার মা তোমাকে সন্তান বলতে রাজি হবে না তোমার ভাই তোমাকে ভাই বলতে রাজি হবে না ওই সময় উলামায়ে কেরাম আসবে এসে বলবে আঙ্কেল কোন সমস্যা কয় হ্যাঁ সমস্যা বাবা এখানে দাঁড়ান আমি অনুমতি নিয়ে কোমরে গামছা লয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ একটা কোরআনের হাফেজকে আল্লাহ 10টা লোককে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন জোরে কোন সুবহানাল্লাহ নবী বলেন মান করাল কোরআন ফাস্তাযহারাহু যে ব্যক্তি আল্লাহ কোরআন পড়েছে কোরআনকে ঠুরুস্ত করে সিনায় ধারণ করেছে ফাহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু কোরআনের হালাল হারাম মেনে চলেছে আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ আল্লাহ তাকে প্রথম জান্নাত দিবে তার মা বাবার বোনাস হিসেবে জান্নাত দিবে এরপরে মা বাবার নেরওনা করবে আল্লাহ বলবেন দাঁড়া যায় না তোমার ফ্যামিলি থেকে এমন 10টা ব্যক্তি কেউ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও যে 10 জন 200 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল দূরে কর আল্লাহু আকবার নিজে জান্নাতের টিকিট পাবে মা বাবার টিকিট তো পাবে এগুলো স্পেশাল পাবে এছাড়া আরো 10টা ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার পারমিশন পাবে একটা কোরআনের হাফেজ আর একটা আলেমের বেলা কথা নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিন ও মুসলমান আপনার আদরের সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না আপনার বাবা আপনাকে সন্তান বলে স্বীকার করবে না আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না ওই দিন হাফেজে কোরআন আলেমে কোরআন সুপারিশ করবেন বাইতুল্লাহ শরীফের ইমাম এনে যদি জানাজা পড়াও তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় কাতার সোজা করেন আমার আব্বার জানাজা বাবার কাছে ফাওনা থাকলে আমারে বইলেন আমি দিয়া দিব ইনশাআল্লাহ আমার বাবার জানাজা আমি পড়াইতেছি কাতার সোজা করেন এই বলে যখন সিনা বরাবর ছেলেটা দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তাকবীর বলা শুরু করবেন আল্লাহুম্মা গফিরলিম হাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে চিৎকার মারবেন আল্লাহ বলবে বান্দা আর কান্দিস না তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম যেরকম সুবহানাল্লাহ এমন বড় ভাগ্যবান সন্তানের বাবা কারা কারা হতে চাও হাত বাড়াও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কোরআনের হাফেজ ও তৌফিক দান করো আলেম বানানো তৌফিক দান করো যেরকম আমি ছেলেকে ব্যারিস্টার বানায় কি অহংকার আমার ছেলে ব্যারিস্টার আমার নামে 10-20টা মামলা কোনো ব্যাপার না কালি কোর্টে মামলাটা উঠবে আমার ছেলে আমারে জামিন দিয়ে সরায় নিয়ে আসবে কারণ আমার ছেলে ব্যারিস্টার ব্যারিস্টারের বাবার বলে একটা বলে আলাদা শক্তি আলাদা আমারে কে আটকায় রাখবে আমার ছেলে ব্যারিস্টার ব্যারিস্টার ধরলে 10 লাখ 20 লাখ টাকা লাগে আর আমার নিজের সন্তান ব্যারিস্টার 10 টাকাও লাগবে না 4 বিল লাগবে না এই গেট দিয়ে ঢুকবো ওই ডেকে ওই গেট দিয়ে বের করে নিয়ে আসবে আলাদা সাহস কথা ঠিক কিনা এই দুনিয়াতে 40 বছর 50 বছর 60 বছর জীবনের জন্য যদি ব্যারিস্টার থাকলে এত অহংকার হয় হাশরের ময়দানে কঠিন দিনের ব্যারিস্টার হবে হাফেজ ব্যারিস্টার হবে আলেম কথা কোন ঠিক কিনা যখন উলামায়ে কেরাম নবী রাসূলগণ নিজ নিজ সন্তানদেরকে উম্মতদেরকে সুপারিশ করে নিয়ে যাবে আল্লাহু আকবার এই দৃশ্য দেখে আজর এই দৃশ্য দেখে ইব্রাহিমের বাবা আজর ইব্রাহিমের কাছে যাবে যায় বলে পুত্রে তোর উসিলায় দেখা যায় লাখ লাখ মানুষ জান্নাতে যায় আমি তো তোর জনম দাতা পিতা আমার একটু সুপারিশ কর ইব্রাহিমের কাতারে আজর যায় দাঁড়াবে হযরত ইব্রাহিম বলবে বাবা তুমি তো ঈমান আনোনি যদি ঈমান আনতে সবার আগে তোমার জন্য সুপারিশ করতাম সুবহানাল্লাহ
কত ভয়াবহ কঠিন ময়দানে হাশর হবে এটা বোঝানোর জন্য এই হাদিস আল্লাহর নবী বলেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস মিশকাতে আছে সিয়া সিত্তার কিতাবে আছে আজর পর্যন্ত সেই দিন সুপারিশের কাতারে দাঁড়াবে কিন্তু ইব্রাহিম সুপারিশ করবে না সর্বশেষ আজরের কান্নাকাটি দেখে ইব্রাহিম সহ্য করতে না পেরে ইব্রাহিমও কাঁদতে শুরু করবে আল্লাহ বলবেন ইব্রাহিম আরেকবার যদি এই বেঈমানের জন্য সুপারিশ করো তাহলে কিন্তু অসুবিধা আছে ইব্রাহিম বলবে ঠিক আছে আমি আর করব না কিন্তু জন্মদাতা বাপ চোখের পানি তো সহ্য করতে পারি না এই জন্য কান্দি আল্লাহ বলবেন কেন মায়া লাগে ঠিক আছে মায়া বন্ধ করতে তুমি উপরের দিকে তাকাও হযরত ইব্রাহিম উপরের দিকে তাকাবেন আল্লাহ বলবেন এবার নিচের দিকে তাকাও একটু পরে নিচের দিকে তাকাবেন দেখবেন যে আজর একটা গুইসাপ হয়ে গেছে কি হয়ে গেছে গুইসাপ মরা গুইসাপ হাইরে দুর্গন্ধ পোকামাকড় উঠতেছে মাছি মশা উঠতেছে ইব্রাহিম নাক মুখ চাইপে ধরবেন আর বলবেন এই এই মরা সাপ এখান থেকে সরাও সরাও এই ফেরেশতারা সরাও আল্লাহ বলবেন একটু দেরি করো দেখি আমার বন্ধু কি করে এই জন্য দুনিয়াতে ওসিলা নিয়ে যেতে হবে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হে বান্দা আমাকে ভয় করো ওবতাগু ইলাইহিল ওসিলা আমার কাছে ওসিলা চাও ওসিলা নিয়ে আমার কাছে যাইও খালি হাতে যাইও না মুফাসসিরিন কেরাম বলেন ওসি কাকা ওসিলা কাকে বলে ওসিলা মানে নবী ওসিলা মানে কোরআন ওসিলা মানে সদকায়ে জারিয়া যেরকম সুবহানাল্লাহ ভয়াবহ কঠিন ময়দান হাসরে সদকায়ে জারিয়া বড় ওসিলা হবে নাজাতের জন্য যেরকম সুবহানাল্লাহ